নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। তো দেখো, আজকে আমি 377 নম্বর পেজের, তো দেখো এখান থেকে যে সমস্ত বড় প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো খুব সুন্দর করে, যে সমস্ত প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং যে সমস্ত প্রশ্নগুলো মোস্ট মোস্ট ভাইটাল, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো দেখো, আমাদের 5 দাগের অঙ্ক কি বলেছে, এটা বইয়ের অঙ্ক আছে। রহমান চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12.5% 2,40,000 টাকা ব্যাংকে ধার নেন। তার নেওয়ার বছর কি বলেছে, নেওয়ার 1 বছর পর তিনি বাড়ির প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর বাড়ি ভাড়ার থেকে আয় ব্যাংকের টাকা সহ সুদ সহ শোধ করতে পারবেন। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা কিন্তু আমাদের এক্সারসাইজ 2 এর অঙ্ক আছে। এই অঙ্কটা তোমাদের আমি খুব সুন্দর করে এখানে আমার কাছে করা আছে, সেটা তোমাদের আমি বুঝিয়ে দেবো। রোমান 2 তে কী বলেছে, এটাও খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে। তো দেখো এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। যেখানে আমরা দেখতে পাচ্ছি শ্রীকান্ত ও শ্রীপদ্দিন আছে, যেখানে এত টাকা ও এত টাকা দিয়ে ঠিক আছে একটি মিনি বাস ক্রয় করে। তো দেখো কী বলেছে, তারপরে বলেছে বন্ধু পিটার আমাদের 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত সৈপুদ্দিনে তাদের মূলধনের অনুপাত সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন। তো দেখো দুটো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, 2023 সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো আমি অঙ্কগুলো কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো অঙ্কটা যদি করি তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, তার জন্য আমরা কী করছি একটা বই থেকে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মনে করি 1 বছর পর সুদ সহ টাকা শোধ করতে হবে, ঠিক আছে। মনে করি 1 বছর পর সুদ সহ তার ধার টাকা শোধ হবে, বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো বাড়ি ভাড়ার আমাদের এক্স মাইনাস, মানে বাড়ি ভাড়ার টাকা নিতে হবে এক্স মাইনাস 1 বছর, তাই তো? মানে এক্স মাইনাস 1 যেহেতু 1 বছর পরে বলেছে, তার জন্য কী হয়েছে এক্স মাইনাস 1 হয়েছে, ঠিক আছে। তো দেখো 12% হারে আমাদের আর এর মান, কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এর মান 12% আছে, আর এখানে কী আছে পি এর মান কিন্তু আমাদের এটা কত আছে, আমাদের 2,40,000 টাকা আছে, এবং আমাদের সময়টা কী আছে এক্স বছর আছে। তাহলে আমরা কী পাবো এখান থেকে, আমরা এখান থেকে কিন্তু পাচ্ছি আমার, এটা কিন্তু আমাদের সুদ আছে আর এটা কিন্তু আমাদের আসল আছে, ঠিক আছে। তো দেখো সুদ আসল মানে কি, পিটি এখানে কি আছে P+PTR/100, ঠিক আছে। পি এর মান কি আছে 24,000, মানে 2,40,000 প্লাস আমাদের আর এর মান কি আছে 12 আছে, 12 বাই কত আছে 100 আছে, মাল্টিপ্লাই এক্সট্রা টি আছে, ঠিক আছে। তার মানে দেখো ক্যালকুলেশন করে এটা আমরা পেয়ে যাচ্ছি। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি এক মাসের বাড়ি ভাড়া 5,200 টাকা, এক মাসের বাড়ি ভাড়া কত 5,200 টাকা, তাহলে 12 মাসের কত, ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 1 বছরে কত। তো দেখো টোটাল ক্যালকুলেশন করে কিন্তু আমরা এটা পাচ্ছি, ঠিক আছে, টোটাল ক্যালকুলেশন করে কিন্তু আমরা এটা পাচ্ছি। তাহলে আমরা প্রশ্নানুসারে, তো দেখো এইটা সমান সমান আমাদের এইটা, তাই তো? যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সুদ আসল যেটা পেয়েছি সেটার সঙ্গে আর আমাদের এটা যেটা মাসিক, যেটা 1 বছর পর যেটা বাড়ি ভাড়া পাওয়া যায় আর কি, এটার সঙ্গে আমরা কী করেছি প্রশ্নানুসারে করে আমরা দেখতে পাচ্ছি, টোটাল ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা এক্স সমান সমান নয়। তো মানে কী বলেছে, 1 বছর পর সুদ সহ কত টাকা ধার শোধ হবে, এর অ্যান্সার হবে 9 বছর পরে, ঠিক আছে, সুদ সহ তার টাকা ধার শোধ হবে। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী আছে, তার অ্যান্সার তোমাদের আমি দেখাই দিচ্ছি। দেখো শ্রীকান্ত ইস্টু সৈফুদ্দিনের মূলধনের অনুপাত কত আছে, তো দেখো এখানে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 4:5, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকান্ত পাবে, এই যে এদের অনুপাতের যোগফলক মানে কত, 4+5 9 হবে, তাই তো? তো দেখো 4/9 মাল্টিপ্লাই কী আছে 81,000, ক্যালকুলেশন করে কত পেয়েছি আমরা, ক্যালকুলেশন করে পেয়েছি 1,10,100,000, 36,000 টাকা, ঠিক আছে। অপরদিকে সৈফুদ্দিনের যে মূলধন আছে সেটা আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি, তো দেখো 5/9 মাল্টিপ্লাই 81,000, ক্যালকুলেশন করে কত পাচ্ছি 45,000 টাকা পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শ্রীকান্তর মূলধন আমাদের 2,10,100,000, হ্যাঁ ঠিকই বলেছি, 2,40,000 টাকা 4 মাস খাটে, তাহলে শ্রীকান্তর মূলধন আমাদের এটা কত মাস খাটছে 4 মাস খাটছে, তাই তো? তো দেখো এবার আমি কী করছি যে 2,40,000 থেকে আমরা 36,000টা বাদ দিয়ে দিয়েছি, মানে বিয়োগ করছি, এবং যেটা বিয়োগ করে যেটা পাচ্ছি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2 লাখ
আমাদের একক দশক শতক আছে, হ্যাঁ 2,04,000 যে টাকা আছে এই টাকা কিন্তু আমাদের 8 মাস খাটবে, ঠিক আছে? কত মাস খাটবে? 8 মাস খাটবে, তাই তো? তাহলে 1 মাস হিসাবে তাদের মূলধন কত হবে? এই যে আমাদের 24,000 গুণ আমাদের 4, এবং আমাদের 2,04,000-এর সঙ্গে 8 গুণ করবো, টোটাল তো 12 মাস না, 8 আর 4 কত আছে? 12 মাস আছে। তো দেখো ক্যালকুলেশন করে এটা আমরা পাচ্ছি। অপরদিকে সৈফুদ্দিনের যে মূলধন আছে, যে টাকাটা আছে, টোটাল যে 4 মাস কাটছে, সেটা টোটাল ক্যালকুলেশন করে আমরা কিন্তু পাচ্ছি, চলো এই টাকাটা পাচ্ছি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি। এবং পিটারের যে মূলধন 81,000 যে টাকাটা আছে, সেই টাকাটা টোটাল খাটছে আমাদের 8 মাস খাটছে, অর্থাৎ এটা আমাদের শ্রীকান্ত, এটা আমাদের সৈফুদ্দিন, এটা আমাদের পিটার, ঠিক আছে? এদের যে টাকাটা আছে, এদের টাকাটা টোটাল ক্যালকুলেশন করে কাটাকাটি করে পেয়েছি 72:90:18। এটা আবার কাটাকাটি চলে যাচ্ছে, কী হবে? 4:5:1, ঠিক আছে? কী বলছি আমি? 4:5:1, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের 4 দিয়ে কাটাকাটি চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা কি পেয়ে যাব? সবার আমাদের সবার যে লভ্যাংশ যেটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব, তাই তো? তাহলে তোমরা দেখতে পাচ্ছো যে শ্রীকান্ত লাভ পাবেন 4/10 × 8 যে টাকাটা আছে, সেমনি সৈফুদ্দিন এটা এরকমই করতে হবে, একই টাইপের ব্যাপার, বুঝতে পারলে? যে এখানে কাটাকাটি করলে এখানে 0,0 কেটে যায়, বাকি যেটা পেয়েছি আমরা 15,660 টাকা পেয়েছি, এটারও ক্যালকুলেশন করে আমরা এখানে কত পেয়েছি, মানে একক দশক শতক হাজার 39,150 টাকা, ঠিক আছে? এই 39,150 টাকা এটা যেটা আছে এটা 0,0 যদি আমি কেটে দিই, তো দেখো 5-এর সঙ্গে এর গুণ হয়ে যাবে, গুণ হয়ে এটা আমরা পেয়ে যাব 19,575 টাকা পেয়ে যাব। সেমনি টাইপের এটা আমি কেটে দিলাম, এখানে কত পেয়ে যাচ্ছি? এটা পেয়ে যাচ্ছি 3,915 টাকা, 3,915 টাকা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শ্রীকান্ত পাবেন, আমাদের সৈফুদ্দিন পাবেন, এবং আমাদের পিটার পাবেন। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি, 2023 সালে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো আমাদের মোস্ট অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, আমাদের 6 দাগের অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো সমাধান করো, x+3/x-3, 6 আছে বাইরের দিকে, x-3/x+3 = 5 বলে। তো দেখো অঙ্কটা আমি কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দেবে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো অঙ্ক করতে হবে, ঠিক আছে? তোমাদের দুটো অঙ্ক করতে হবে, দুটো অঙ্ক সেখান থেকে তোমাদের একটা অঙ্ক করতে হবে। তো দেখো আমি রোমান্টের অঙ্কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল, এটা কিন্তু আমাদের এক্সারসাইজ 1.5-এর অঙ্ক, ঠিক আছে? তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো অঙ্কটা কী বলেছে, x² + x + 1 = 0, সমীকরণের বীজগুলির বর্গের যে সমীকরণের বীজ, মানে বীজগুলির বর্গে যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো, ঠিক আছে? তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। এখানে আমরা দেখতে পাচ্ছি যে x² + x + 1 = 0, সমীকরণের বীজ দেয় একটি আলফা এবং অপরটি বিটা, তাহলে কী আছে? α + β = কী আছে? -1 আছে, আর α গুণ β মান কী আছে? 1 আছে। তাহলে দেখো আমি অঙ্কটা কী করে করাছি, α² + β² = কী আছে? α + β² হোল স্কোয়ার - সূত্রের 2α β, তাই তো? তো দেখো α + β মান কী আছে? 1 আছে, -1 আছে, -1 হোল স্কোয়ার - সূত্রের 2 × 1, ঠিক আছে? তাহলে আমি কত পেয়েছি, 1 থেকে 2 যদি বাদ যায় তাহলে কত থাকছে আমাদের? -1 থাকছে, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে α² + β² কেছে α β হোল স্কোয়ার = 1। এবার আমরা সমীকরণটা নির্ণয় করবো, তাহলে কী আছে? x² - ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে -1 (close) x + 1 = 0, তাই তো? তাহলে কী থাকছে? আমরা এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি x² - কী আছে? +x এবং +1, বুঝতে পারছো আমি কী বলছি? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো যদি আমি অঙ্কটা যদি তোমাদের যদি আমি করে দিই তাহলে অনেকটা টাইম চলে যাবে, তার জন্য কী করছি, জাস্ট আমরা একটা বই থেকে অ্যান্সারগুলো তোমাদের তুলে দেখাচ্ছি, যেটা তোমাদের অনেকটা সুবিধা হবে পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে? তো দেখো 7 দাগ থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো অঙ্ক আছে, দুটো অঙ্কর ভিতর থেকে আমি 7-এর রোমানের অঙ্কটা করিয়ে দেবো, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো এখানে কিন্তু আমরা তোমাদের 7 দাগের রোমানের অঙ্কটা সলভ করাচ্ছি। তো দেখো এখানে যে অঙ্কটা এখানে করা রয়েছে আমি কি করছি, আমি এর লসাগু করছি, ঠিক আছে? এখানে কি আছে? x আছে, প্লাস রুটের ভিতরে x-1
তারপরে কি আছে তার নিচে এক্স মাইনাস রুটের ভিতরে এক্স মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়ান ঠিক আছে। তো দেখো অঙ্কটা আছে এখানে, জাস্ট আমি লসাগু করেছি। লসাগু করলে আমরা দেখতে পাচ্ছি এই যে এইটা আর এইটা আমাদের লসাগু করে আসছে ঠিক আছে। টোটাল ক্যালকুলেশন করলে কি হবে, টোটাল ক্যালকুলেশন করলে হবে আমাদের এক্স প্লাস রুটের ভিতরে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, আবার এক্স মাইনাস রুটের ভিতরে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, তাই তো? তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ফর্মুলা ফেলেছি এক্স স্কোয়ার সূত্রে টু এ বি প্লাস বি স্কোয়ার, অপর দিকে এখানে আবার ফেলেছি এক্স স্কোয়ার মাইনাস সূত্রের টু এক্স রুটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে, সরি হ্যাঁ ঠিকই বলেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো বুঝতে পারছো টোটাল ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি ফোর এক্স স্কোয়ার মাইনাস টু বাই এক্স স্কোয়ার মাইনাস সিক্স প্লাস ওয়ান, তার মানে কী পাচ্ছি, তার মানে এখানে পাচ্ছি ফোর এক্স স্কোয়ার মাইনাস টু পাচ্ছি। আমাদের অঙ্ক বইতে বলেছে, আমাদের অঙ্ক বইতে বলেছে যে ফোর হ্যাঁ ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টু সমান সমান বলেছে ফোরটিন, তাই তো? কত বলেছে, ফোরটিন বলেছে। তাহলে ফোর এক্স স্কোয়ার সমান সমান ফোরটিন প্লাস টু কত হবে, ষোলো হবে, তাই তো? তাহলে কী হবে এক্স স্কোয়ার সমান সমান কী আছে ষোলো বাই চার, কাটাকাটি করলে কত হবে ফোর হবে, এক্স সমান সমান কত হবে রুট ফোর, রুট ফোর মানে কি টু প্লাস মাইনাস টু, বুঝতে পারছো আমি কী বলছি, অর্থাৎ এর অ্যান্সার হবে এক্স সমান সমান প্লাস মাইনাস টু। তো দেখো এগুলো কেটে দিচ্ছি, একটু নোংরা হয়ে যাচ্ছে ঠিক আছে, একটু কেটে দিলাম, এর অ্যান্সার হবে এটা হবে এক্স সমান সমান প্লাস মাইনাস টু ঠিক আছে। তো দেখো আমাদের পরের অঙ্ক কী আছে, এবার আমি আটের রোমান ওয়ান এবং রোমান টু এর অঙ্কটা তোমাদের দেখাবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি এস টু বি এস টু সি এস টু ডি কী বলেছে ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করো যে। তো দেখো এখানে যে অঙ্কটা আছে আমাদের বামপক্ষ সমান সমান ডান পক্ষ, এটা প্রমাণ করতে হবে। এবং আমাদের পরের অঙ্ক রোমান টু এর অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড, আবার ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স, আবার জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই সমান সমান ওয়ান হলে এর মানটা কত, এর মানটা কত হবে। তো দেখো এখানে কিন্তু ক্যালকুলেশন করে টোটাল কিন্তু ওয়ান আনতে হবে ঠিক আছে, বামপক্ষ এবং ডানপক্ষ দুটোকেই প্রমাণ করতে হবে ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি, তো দেখো এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান সি বাই ডি সমান সমান কে ধরি, এটা কে ধরা হয়েছে ঠিক আছে। তো মানে কী আছে, আমরা ক্যালকুলেশন করে দেখতে পারছি যে এর মান ডি কে কিউব, বি এর মান আমাদের ডি কে স্কোয়ার ঠিক আছে, সরি বি এর মান হ্যাঁ বি এর মান ডি কে, বি এর মান ডি কে, আর সি এর মান আমাদের ডি কে, সরি এখানে আমরা দেখতে পারছি আমারই ভুল হয়েছে বলতে, এর মান হচ্ছিল ডি কে কিউব, বি এর মান ডি কে স্কোয়ার, আর সি এর মান ডি কে, এখানে একটু লিখে দিচ্ছি এর মান ডি কে কিউব ঠিক আছে, বি এর মান আমাদের ডি কে স্কোয়ার, আর সি এর মান ডি কে, ওকে বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো এখানে আমি জাস্ট কী করেছি, মানগুলো বসিয়ে দিয়েছি, মানগুলো বসিয়ে দিয়ে অঙ্কটা টোটাল আমরা দেখতে পারছি যে বাম পক্ষ এবং ডান পক্ষ ঠিক আছে। তো দেখো টোটাল এখানে ক্যালকুলেশন করে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, এটা অবশেষে আমাদের এটা হয়েছে ডি স্কোয়ার কে স্কোয়ার ঠিক আছে, আর আমাদের ব্র্যাকেটের মধ্যে আছে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। তো দেখো ডান পক্ষ, ডান পক্ষ সেরকমভাবে করেছি টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পারছি ডি স্কোয়ার কে, এবং আমাদের মানে এটা সেকেন্ড ব্র্যাকেট আছে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এর হোল স্কোয়ার ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, তার মানে ডি ফোর কে স্কোয়ার এবং আমাদের ব্র্যাকেটের মধ্যে আছে কে ফোর ঠিক আছে কে স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, বুঝতে পারছো আমি কী বলছি, তার মানে কী আছে বামপক্ষ সমান সমান ডানপক্ষ প্রমাণিত, তাই তো? তো দেখো এখানে অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার ইস টু বি ওয়াই প্লাস সি জেড, আবার ওয়াই স্কোয়ার ইস টু সি জেড প্লাস এ এক্স, আবার জেড স্কোয়ার সমান সমান ইস টু সরি এ এক্স প্লাস বি ওয়াই সমান সমান ওয়ান। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এই যে মানগুলো এখানে বসিয়ে দিয়েছি, অপর দিকে আমরা টোটাল মাল্টিপ্লাই করছি। তো দেখো এর সঙ্গে যদি আমি এক্স গুণ করি উপর নিচে, এর সঙ্গে যদি উপর নিচে আমি ওয়াই গুণ করি, এবং এর সঙ্গে যদি আমি জেড গুণ করি উপর নিচে, তাহলে আমরা কী পাবো, তাহলে আমরা এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার বি ওয়াই বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সি জেড
by cz plus z square. तो देखो ये जस्ट मान कर दिए x स्क्वायर मान कि मानता आज by plus cz से बसिए दिए अपर दिखे इखने by ऊपर by ऊपर और नीचे की आई प्लस तो देखो इखने की आज एखे हमारे y स्क्वायर मान कत आय स्क्वायर मान आज cz plus ax ये cz plus ax बसिए दिए ठीक है अपर दिखे हमारे ये यहाँ cz cz बसिए cz cz बसानो आ এখানে কি আছে জেড স্কয়ার জেড স্কয়ারটা কত আছে এ এক্স প্লাস বিওয়াই এ এক্স প্লাস বিওয়াই এই যে এখানে বসিয়ে দিয়েছি তো দেখো এখানে লসাগু করেছি লসাগু করে কি হয়েছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড বাই এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড তো দেখো কেটে গেলে কি থাকছে ওয়ান থাকছে অর্থাৎ দেখতে পাচ্ছি যে প্রমাণিত অর্থাৎ এল এইচ এস সমান সমান আর এইচ এস আর কি আছে প্রুভড আছে প্রমাণিত ঠিক আছে বুঝতে পারছো আমি কি বলছি तो देखो हमारे पर अंक कि मोस्ट मोस्ट इम्पर्टेंट और मोस्ट मोस्ट वाइटल मन करी हमारे नेक्स्ट अंक तो देखो बाकी जो अंकगल आज नय दागर अंक ये क्योंकि तुम्हारे उपपद्यर अंक और दस दागर अंक जो आता प्रयोग अंक यंकटा खूब गुरुत्वपूर्ण ठीक है बोते आगारो दागर अंक से तुम्हारा जो जो सम्पद आखने देखते যে জ্যামিতিক উপায়ে রুট পনেরোর মান নির্ণয় করতে বলেছে এবং আরেকটা কি বলেছে অন্তর্বৃত্ত নির্ণয় করতে বলেছে তো দেখো এইগুলো তো জ্যামিতির ব্যাপার আছে এগুলো তো তোমরা জানো আমি অঙ্কগুলো দেখাচ্ছি যে অঙ্কগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল তো দেখো আমাদের পরের অঙ্ক কি বলেছে বারো দাগের অঙ্ক তো দেখো আমি এবার তোমাদের ত্রিকোণমিতির যে চ্যাপ্টারগুলো আছে এগুলো সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট সলভ করে দেবো কি বলেছে সাইন আলফা সমান সমান ফাইভ বাই তেরো হলে टैन आलफा प्लस शेक आलफार मानटा निर्णय करो ठीक है तो देखो हमारे पर अंकटा कि रोमान टू अंक एक्स साइन षाट डिग्री माल्टिप्लाई कस स्क्वायर त्रिश डिग्री ठीक है समान समान टैन स्क्वायर पैंतालिस डिग्री माल्टिप्लाई शेक षाट डिग्री बाई कोसेक षाट डिग्री होले एक्सर मान कत एवं तीन दागर की तो देखो एक मुछे दीची ना मुछले एक समस्या हमारे रोमान थ्री अंक कि कस 43 डिग्री समान समान एक्स बाय रूट रूटर भेतरे एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर होले टैन 47 डिग्री मान कत तो देखो ये दोटो अंक आई दोटो अंक हमें कि करो तुम्हारा सल्व कर देव से दिखे तुम्हारा नजर कर दाओ ना ना तीनटे अंक एक दोटो तीनटे ठीक है तीन खाना अंक ही तुम्हारा सल्व कर देव ठीक है तो देखो बारो दागे रोमान अंक कि साइन आलफा समान समान फाइव बाय थर्टीन होले देखाओ जे टैन आलफा प्लस शेक आलफा समान समान वन पॉइंट फाइव ताई तो देखो ये क्या बाम पक्ष समान समान डान पक्ष प्रमाणित हमारे किन्तु वन पॉइंट फाइव प्रमाण करते हैं साइन मान कि फाइव बाय थर्टीन ताई तो कस समान समान कैसे रूटर भेतर कैसे वन माइनस साइन स्क्वायर साइन मान कि साइन मान कि पाँच फाइव एक्स बाय थर्टीन फाइव एक्स बाय थर्टीन मान कि पाँच स्क्वायर मान कि एकशो ऊनसत्तर पाँच स्क्वायर मान कि पचिस और तेरह स्क्वायर मान कि एकशो ऊनसत्तर अर्थात टोटाल क्योंकुलेशन करें पासी जे कत आज बारो बारो बत पा बारो बेर पा ठीक है तो देखो एकशो चुवालीस है वियोग कर ले कत एकशो चुवालीस एकशो चुवालीस रूट तै तो कत बस नीचे कत बस एकशो ऊनसत्तर मान कत आ बारो बेर ठीक है मुछे दीची एक केटे दीची तो देखो ये देखते पासी साइन आलफा प्लस कस आलफा प्लस वन बाय साइन वन बाय कस आलफा ये टैन मान कि साइन बाय कस आलफा साइन आलफा बाय कस आलफा ठीक है एवं शेक आलफा मान कि वन बाय कस आलफा तो देखो ये देखते मानगुलो बसे दीछी साइन बाय कस जो मानता आता एखे क्योंकुलेशन कर बसे दीछी प्लस तेरह बाय बारो कर तो देखो क्योंकुलेशन कर देखते अठारो बाय बारो लसु कर पे अठारो के जो बारो दे भाग करी तब कत पा वन पॉइंट फाइव पा अर्थात आप देखते प्रमाणित बाम पक्ष समान समान डान पक्ष प्रमाणित तो देखो हमें अंकटा तुम्हारे देखे दिल पर अंक कि बारो दागे रोमांटियर अंक ठीक है तो देखो अंकटा एक्स साइन षाट डिग्री कस स्क्वायर त्रिश डिग्री ठीक है एवं कि टेन स्क्वायर माल्टिप्लाई शेक षाट डिग्री हम कोसेक बाई कोसेक षाट डिग्री हम एक्सर मान कत है तो देखो ये अंकटा कि करते खूब सुंदर को टूके दीसी तो देखो अंकटा तुम्हारा सल्व कर दीसी खूब सुंदर तो देखो एक्स रूट थ्री बाई टू माल्टिप्लाई रूट थ्री बाई टू एर होल स्क्वायर ठीक है समान समान कैसे वन वन स्क्वायर माल्टिप्लाई टू बाई टू रूट थ्री तो देखो क्योंकुलेशन कर थ्री एक्स और थ्री एक्स बाई थ्री एक्स रूट थ्री बाई एट
ঠিক আছে সমান সমান কি আছে টু মাল্টিপ্লাই রুট থ্রি বাই টু, তাই তো? তার মানে কী হয়েছে এখানে আমরা পাচ্ছি থ্রি এক্স রুট থ্রি বাই এইট সমান সমান কি আছে রুট থ্রি বাই ওয়ান থাকছে, তাই তো? তার মানে কি আছে এক্স সমান সমান কি আছে এইট রুট থ্রি বাই থ্রি রুট থ্রি। তো দেখো রুট থ্রি রুট থ্রি যদি কেটে দিই তাহলে কী থাকছে এইট বাই থ্রি থাকছে, কী পাচ্ছি এইট বাই থ্রি থাকছে। তো দেখো অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে এইট বাই থ্রি। তোমরা এরকমও করতে পারো, আটকে তিন দিয়ে ভাগ করো, আট তিন দুগুণে ছয় দুই দুই বাই তিন, ঠিক আছে? আর দুই পূর্ণ দুইয়ের তিন, দুই পূর্ণ দুইয়ের তিন এর অ্যান্সার হবে, ঠিক আছে? তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে, লাস্ট অঙ্ক একদম। তো দেখো আমাদের অঙ্কটা বলেছে যে কস ফোরটি থ্রি ডিগ্রি সমান এক্স বাই এক্স স্কোয়ার রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে ট্যান ফোরটি সেভেন ডিগ্রির মান কত? তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি, সাইন ফোরটি থ্রি মানে সাইন ফোরটি থ্রি ডিগ্রি মানে কি ওয়ান মাইনাস কস স্কোয়ার ফোরটি থ্রি ডিগ্রি। তোমরা তো জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত ওয়ান, তাহলে কী আছে? তো দেখো এখানে কী বলেছে কস, তাই তো? তা সাইন স্কোয়ার থিটা সমান কী হবে, সাইন স্কোয়ার থিটা সমান কী হবে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, তাই তো? কী বলছি বুঝতে পারছো? আমি তো জাস্ট সেরকমই করা হয়েছে, ওয়ান মাইনাস কস মানে কি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল লসগু করে আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কী বলেছে সাইন ফোরটি থ্রি ডিগ্রির মানটা আমাদের বের করতে বলেছে, ওয়াই বাই কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? তার মানে কী আছে ট্যান ফোরটি সেভেন ডিগ্রি, অর্থাৎ কী আছে ট্যান নাইনটি ডিগ্রি মাইনাস ফোরটি থ্রি ডিগ্রি, তাহলে কী হবে কোয়াট ফোরটি থ্রি ডিগ্রি হবে। কোয়াট ফোরটি থ্রি ডিগ্রি মানে কি কস ফোরটি থ্রি ডিগ্রি বাই সাইন ফোরটি থ্রি ডিগ্রি। আমরা জানি যে কোয়াট মানে কি কস বাই সাইন, আর ট্যান মানে কি সাইন বাই কস থিটা, এটা তো তোমরা সবাই জানো। তো দেখো কস ফোরটি থ্রি মানে ফোরটি থ্রি ডিগ্রির মানটা আমরা বসিয়ে দিচ্ছি, অপর দিকে সাইন ফোরটি থ্রি ডিগ্রির মানটা বসিয়ে দিচ্ছি। তো দেখো টোটাল ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করলে কী হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইটা এইটা কেটে যাচ্ছে, কী থাকছে এক্স আর ওয়াই থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই। তো দেখো বাকি যে অঙ্কগুলো আছে আমাদের সেই অঙ্কগুলো খুব শীঘ্রই আমরা সলভ করে দেবো, আমাদের তেরো দাগের অঙ্ক, আমাদের চৌদ্দ দাগের অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।